এদিকে গায়েবান্ধায় ফলাফল না দিয়ে ব্যালেট পেপার নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজিত এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায় চারজন মহিলা একজন পুলিশ সদস্য একজন ফায়ার সার্ভিস কর্মী দুজন র্যাব সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছে শনিবার সন্ধ্যা রাত পর্যন্ত সংঘর্ষের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী পঞ্চাশ রাউন্ড ফাঁকা গুলি বেশ কিছু রাবার বুলেট এবং টিয়ার নিক্ষেপ করে এ সময় উত্তেজিত জনতা নির্বাচনী সরঞ্জাম পরিবহন গোপন কাজের একাধিককারীতে আগুন দেয় এছাড়াও র‍্যাবের দুটি পুলিশের একটি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটি গাড়ি ভাঙচুর করে পরে অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের উদ্ধার করে নির্বাচন অফিসে নিয়ে যায় অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সন্ধ্যায় স্থানীয় কোমরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ব্যালট গণনা না করে ব্যালট বাক্স র‍্যাবের একটি দল গাড়িতে ওঠানোর ঘটনায় উত্তেজিত জনতার সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে দর্শক এই বিষয় আলোচনাতে গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকমি ফেরদোস জুয়েল জুয়েল এলাকার পরিস্থিতি এখন কেমন এবং ভ্যালিড পেপার নিয়ে যাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা গতকাল রাতে গাইবান্ধা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে নয় ওয়ার্ডের পূর্ব কমন্ডয়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে যাওয়া এই ধরনের একটি গুজবকে কেন্দ্র করে এখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং সন্ধ্যার পর একটি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি লেগুনা আছে লেগুনাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় অর্ধ শতাধিক ফাঁকাগুলি করে এবং টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এখান থেকে ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম আদি নির্বাচন অভিষে এগিয়ে গিয়ে গণনা করা হয় এই ঘটনার পর থেকে এই যে পূর্ব কোমর্ণে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে আমি আজ সকালে এখানে এসে দেখেছি মানুষে কেউ কারো সাথে কথা বলছে না খালি শোনা যাচ্ছে যে অনেককে ধরে নিয়ে গেছে কে ধরে নিয়ে গেছে বা কারা ধরে নিয়ে গেছে আমি র্যাব এবং পুলিশের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে কাউকে আটক করা বা কাউকে গ্রেপ্তার করা এ ধরনের কোনো তথ্য পাইনি তবে এই গতকালের ঘটনার পর থেকে এই যে কোমন্নয় এলাকা পূর্ব কোমন্নয় এলাকার অনেক বাড়িতে পুরুষ মানুষ পাওয়া যাচ্ছে না এবং কারোর সাথে যে কথা বলবো কেউ কথা বলার কেউ কথা বলছে না যে কারণে এখানকার মানে যে বর্তমানে কি অবস্থা কেউ গ্রেফতার হয়েছে কিনা আহ কোন সমস্যা আছে কিনা তা জানা সম্ভব হচ্ছে না জি ধন্যবাদ আপনাকে এতক্ষণ ফেরদস জুয়েল জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে